হ্যালো বন্ধুরা, আইসিটি ন্যাশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যারা মাইক্রোসফট ওয়ার্ড 2007 ব্যবহার করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। তো বন্ধুরা, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ কাজ করি কোনো ওয়ার্ড ফাইল নিয়ে, ধরুন সেটা হতে পারে আপনার একটি সিভি বা কোনো কভার লেটার, ঠিক আছে, তো এগুলো তৈরি করেন, তো তৈরি করার পর অনেক ক্ষেত্রে আমাদের এই ফাইলগুলোকে পিডিএফে রূপান্তর করতে হয়, ঠিক আছে। তো পিডিএফে রূপান্তর করলে আমাদের ফাইলটি দেখা যাচ্ছে যে এরকম আমরা তৈরি করি ঠিক ওই রকমই থাকে, সেই জন্য অনেক ক্ষেত্রে আমাদের এই পিডিএফটি প্রয়োজন হয়, ঠিক আছে। তো পিডিএফে রূপান্তর করার জন্য আমরা অনেক সময় অন্য কোনো থার্ড পার্টি সফটওয়্যার বা অনলাইনে অনেক ঝামেলা করার পরে দেখা যাচ্ছে আমাদেরকে পিডিএফটি তৈরি করতে হয়, ঠিক আছে। তো মাইক্রোসফট ওয়ার্ডে কী করে, আপনি মাত্র একটি ক্লিক করে যে কোনো ওয়ার্ড ফাইলকে পিডিএফে রূপান্তর করতে পারবেন, সে বিষয়টি আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ সহজে পিডিএফ করার জন্য আপনারা চলে যাবেন গুগলে। তো গুগলে গিয়ে সার্চ বারে গিয়ে টাইপ করবেন সেভ এস পিডিএফ অফিস। তো দেখুন, আমি এখানে সেভ এস পিডিএফ অফিস 2007 দিয়ে সার্চ করলাম, ঠিক আছে। তো সার্চ করার পর দেখুন প্রথমে একটি লিঙ্ক এসেছে, তো এখানে নিচে আরও লিঙ্ক আছে, আপনারা যে কোনো জায়গা থেকে এটি নিতে পারবেন। তারপর আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যে এই লিঙ্কটি আসছে আমি এই লিঙ্কটিতে ক্লিক করছি এখন, ঠিক আছে। তো আপনাদের সুবিধার্থে আমি ডাউনলোড লিঙ্কটি আমার এই ভিডিওর ডেসক্রিপশনেও দিয়ে দিব, ঠিক আছে। তো দেখুন এখানে 2007 মাইক্রোসফট অফিস অ্যাড ইন মাইক্রোসফট সেভ এস পিডিএফ অর এক্সপিএস, এটা আসবে। তো এখানে আসার পর নিচে দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড লেটেস্ট ভার্সন, ঠিক আছে। এটা ছোট একটি অ্যাড ইন, ঠিক আছে, এটা মাত্র 956 কিলোবাইট। তো এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করলে আপনাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো আসবে। ডাউনলোড ফাইলটি আসলে আপনি জাস্ট এখানে সেভ ফাইলে ক্লিক করবেন, ঠিক আছে। তো দেখুন এখানে আমি সেভে ক্লিক করার পর আমাদের কম্পিউটারে এই অ্যাডিনটি সেভ হয়ে গিয়েছে। তো আমি এখন ফোল্ডারে প্রবেশ করব, কম্পিউটারে যে ফোল্ডারে অ্যাডিনটি সেভ হয়েছে আমি এখন সেখানে যাব, ঠিক আছে। তো দেখুন আমার কম্পিউটারে এখন অ্যাডিনটি এখানে সেভ হয়ে গিয়েছে। তো এখন আমাকে এটি ইনস্টল করতে হবে, ঠিক আছে। তো দেখুন আমি এখন এটা ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে আমি এটিকে ইনস্টল করে নিব। তো এখানে আমরা ইয়েস এ ক্লিক করব। তো ইয়েস এ ক্লিক করার পর দেখুন এখানে এরকম একটি বক্স আসবে। তো এখানে আপনারা দেখুন নিচে যে একটি টিক মার্ক দেওয়ার অপশন আছে, দেখুন ক্লিক হিয়ার টু অ্যাকসেপ্ট দ্য মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স টার্মস, এখানে জাস্ট একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে দেখবেন এই অ্যাডিনটি ইনস্টল হওয়া শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো দেখুন আমার এখানে দেখা যাচ্ছে দি ইনস্টলেশন ইজ কমপ্লিট, ঠিক আছে। তো অনেক ক্ষেত্রে একটু টাইমও লাগতে পারে, আমার এখানে একটু হয়ে গেছে তাড়াতাড়ি, আপনাদের হয়তো আর একটু টাইম লাগতে পারে। তো হওয়ার পর এখানে জাস্ট ওকে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, অ্যাডিনটি ইনস্টল করার পর আমরা এখন আবার চলে আসলাম মাইক্রোসফট ওয়ার্ড 2007-এর ভিতরে, ঠিক আছে। তো এখানে দেখুন একটি সিভি আমি অলরেডি আপনাদের সামনে রেখেছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। তো আপনাদের কাছে এরকমভাবে থাকবে সিভিটি, সিভি বা অন্য যে কোনো ওয়ার্ড ডকুমেন্ট হইতে পারে, ঠিক আছে। তো দেখুন এখন আমি এই সিভিটিকে মাত্র এক ক্লিকে পিডিএফে পরিণত করব, ঠিক আছে। তো দেখুন আমি চলে যাচ্ছি উপরে যে অফিসের বাটনটা আছে কোনায়, এই বাটনে ক্লিক করলাম। করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ এস অপশন আছে। তো সেভ এসে গিয়ে এখানে দেখুন নিচে একটি অপশন চলে আসছে পিডিএফ অর এক্সপিএস, জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমরা যদি অ্যাডেন্টি ইনস্টল না করতাম এই অপশনটি এখানে শো করতো না, ঠিক আছে। তো দেখুন এখন আমি এখানে আমি ডেস্কটপে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট ডেস্কটপ সিলেক্ট করে আমি এখানে জাস্ট এখানে নিচে যে পাবলিশ অপশনটি আছে, ঠিক আছে, তো পাবলিশে ক্লিক করে দিবেন জাস্ট, দেখুন। তো বন্ধুরা দেখুন একটি মাত্র ক্লিকে খুব সহজে এই ওয়ার্ড ফাইলটি পিডিএফে রূপান্তর হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা খুব সহজে যে কোনো ওয়ার্ড ফাইলকে পিডিএফে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে। তো এখন এখানে দেখুন পিডিএফ হিসাবে আছে, এটা দেখুন
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে আসবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।